নমরুদের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী ডিক্লার দিয়ে দিল তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ বিশ্বাস করি, তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করতে চাই, যদি তোমার আল্লাহ পারে তাহলে তোমার কলেমা পড়ে তোমার দলে চলে যেতে চাই। তাহলে ইয়াবার কি বিয়াদব, কত বড় মস্তান সন্ত্রাস, কার সাথে যুদ্ধ করতে চাই? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মাবুদ, ঘটনা তো এটা, বলে হ্যাঁ আমি রাজি আছি, আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে নমরুদকে বললেন রাজি আছে তুমি রেডি হও, বলে আমার সৈন্য গুলা বারুদ সব রেডি। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, জান্নাতের বাগানে আল্লাহ হাজির করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা যদি কোনো মিটিং হতো, মন্ত্রী মিনিস্টার এমপি এমএলএ আসত, পুলিশ বিডিআর র্যাব আনসার বাহিনী সেনাবাহিনী সব হাজির হয়ে যেত, এত বড় একটা মহাফিল, পুলিশ আছে নাই, র্যাব আছে নাই, চৌকিদার আছে নাই, আমরা কি একা আছি? আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা আসমান থেকে নেমে এসে আমাদের বডি গার্ড হয়ে গেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, অনেক রাত, কালেকশনের ঝামেলাটা আগের বক্তা মোটামুটি একটু কমাইছে, এখন একটু ওয়াজ শোনার দরকার আছে। আজকে বাংলাদেশে কমপক্ষে 50,000 জালসা হচ্ছে, অল বাংলাদেশে হচ্ছে কিনা, যত মাজার আছে জিকির হচ্ছে, হচ্ছে যত মসজিদ আছে জুম্মার নামাজ আনতে দোয়া হয়েছে, হচ্ছে। তাহলে এত দোয়া, এত জালসা, এত জিকির, এত কিছু, বলুন আমরা মুসলমান সুখে আছি না দুঃখে আছি? দুঃখে আছি। জোরে কোন, দুঃখে আছি, দুঃখে আছি। তাহলে কি দোয়া কবুল হচ্ছে না নাকি? আজকে এই মহাফিলটায় আসলেন, আলেমদের দিকে তাকায়ে তার হাতে 10,000-20,000 টাকা আল্লাহর ঘরকেও দান করলেন, তাহলে ঈমান তো আমাদের একেবারে কম না, কিন্তু আমরা শান্তিতে নাই কেন? শোনেন, যখন দেশে, যখন মুসলিমের কথা বলছি, যখন মুসলমানের ভিতরে একেবারে দুই নম্বরই চলে আসবে, তখন আর মোনাজাতে কাজ হবে না, জালসা দিয়েও ঠেকাতে পারবেন না, দুই নম্বরই আমাদের ভিতরে ভরপুর হয়ে গেছে। যেমন এক নম্বরে মসজিদ বানাই কিন্তু মুসল্লি বাড়ে না, মসজিদ বানালে নেকি হয় কিন্তু ওই মসজিদে নামাজ না পড়লে যে মসজিদের কোনো দাম নাই এটা জানা নেই। আমরা মসজিদ বানাচ্ছি, মার্কেটের ভিতরে সব থেকে এই টাইলস কেনার সময় ওই মসজিদের টাইলস কিরম ওই রকম হওয়া লাগবে না, বিদেশ থেকে টাইলস পাথর নিয়ে এসে মসজিদ বানাচ্ছি কিন্তু আমাদের ভিতরে ঈমান নাই। কেন ঈমান নাই? এই মুসল্লিদের ভিতরে আছে সুদঘর, এই মুসল্লিদের ভিতরে আছে ঘুষখোর, এই মুসল্লিদের ভিতরে আছে জিনাকারী, এত অপরাধ পরনিন্দা। সাত দোকান তো একেবারে জাতীয় সংসদ, ওই জায়গায় দেখবেন যে 24 ঘন্টা একাধারে মানুষের বদনাম ছাড়া কিছু হয় না। শুধু ওখানে কেন, আমাদের যেটা অরিজিনালি জাতীয় সংসদ সেখানেও কি মারামারি নাই নাকি, গিবত করা করি নাই নাকি? তাহলে আমরা গিবত করা কি গুনা নাকি নাকি? আল গিবাত ও আসাদ্দ মিনাল জিনা জিনা, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যাইও না। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, আমাদের দেশের ছেলেরা অনেকে সেলফি মারে, সেলফি বুঝেন তো, সেলফি কি, ছবি তুলে, হুজুর একটু ছবি তুলবো, তা আমি ছবি তুলতে দিই না। কেন? কোন জায়গায় ছবি রাখবা, ওই জায়গায় তো আবার আর এক নাপাক মহিলার ছবি আছে, যে জায়গায় বাঙালি হুজুরের ছবি রাখবা সে জায়গায় আবার তোমার এক বান্ধবীর ছবি আছে,
তাহলে বান্ধবীর ছবি আর হুজুরের ছবি কি এক জায়গায় রাখতে চাও নাকি? নারীদের পর্দা বলতে নাই, যে দেশে নারীদের পর্দা থাকে না সেই দেশে খোদার রহমত আমরা মুনাজাত করে মুখ দিয়ে রক্ত উঠে গেলেও দোয়া কবুল হবে না। তার প্রমাণ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে ফেলায় দিল, যখন চড়ক বানালে চড়ক ধাক্কা দেওয়া যায় না, শয়তান এসে নমরুদকে বলল যে তুমি ধাক্কালে কাজ হবে না। বলে কেন? বলে 70,000 রহমতের ফেরেশতা চড়ক ধরে আসে, ইব্রাহিম নবীকে ফেলাইতে পারবা না। তখন শয়তানকে জিজ্ঞাসা করলো কি করলে ফেরেশতা যাবে? বলে ফেরেশতা যাবে একমাত্র মহিলাদেরকে, 40টা মহিলা নিয়ে সে উলঙ্গ করে দাঁড় করাই রাখো, ফেরেশতা থাকবে না। তাই করা হলো, ফেরেশতা চলে গেল, তারপরে ওনাকে আগুনের ভিতরে ফেলাই দেওয়া হলো। ভাইরা আমার, যত বড়ই আপনি নেককার বান্দা হন, মেয়েদের মাথার কাপড় যখন পড়ে যাবে তখন আর আপনি মনে করবেন না যে আপনার দোয়া কবুল হবে। চারিদিকে গান গাচ্ছে মেয়েরা স্টেজে, আমরা টুপি ছাড়া আসি না, আমরা জুব্বা ছাড়া স্টেজে উঠি না, আমরা কোরআন হাদিসের কথা বলি, আবার অজু বাড়ির থেকে করি আসলো, আবার আর একবার অজু করে উঠি। আর যেভাবে নাট্য মঞ্চে যাত্রার প্যান্ডেলে, গানের প্যান্ডেলে মহিলারা গান গাচ্ছে, তাদের বুকে উড়না উড়ে। আচ্ছা, গানের মজলিসে যায় কারা, বুড়ারা না যুবকরা? আচ্ছা, যখন মহিলাদের বুকে উড়না নাই, ওইভাবে যখন গান গায় যুবকরা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ে? যুবকরা আরো শীষ মারে, কয় একেবারে মনের মতো পাইছি। তাহলে এত গুণা করে কি ওয়াজ দিলে কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? একটি একটি করে আসেন। আমরা এত বড় অপরাধী, এসপি আর বক্তার পাশাপাশি জমিন, মাঝখানে আইন, কুদাল দিয়ে ব্যাখ্যা করে আইলগুলো সব ওনার জমিনের মধ্যে, আমার জমিন ঠেলি নিয়েছি, আমার জমিনের মধ্যে ওনার জমিন ঠেলি নিয়েছি, কায়দা করে আমি দিছি, আমি নিয়েছি জোর করে, উনি যাতে বুঝতে না পারে। মসজিদে যাই বলছি কাতার সোজা করে, কিন্তু এদিকে তো ব্যাখ্যা করেছেন, ওখানে সোজা করে লাভ কি? ভাইরা আমার, বন্ধুরা, এই যে ঠিক বলতেছেন, যে ঠিক বলতেছে সেও এরকম করে, সবই ঠিক, ওটাও ঠিক, মারি নেওয়াও ঠিক, চুরি করাও ঠিক, যার জন্য কি হবে? গজব হবে। গজব কি? ইসরায়েলের সাথে ফিলিস্তিনের বেঁধে গেছে, নিশ্চয় একটা ইস্যু আছে, ওই ইস্যুতে তাদের বাচ্চা কাচ্চা সব ধ্বংস হয়ে যাচ্ছে। এইবার আমাদের গজব কি? বিএনপি জামাত মোল্লা গোষ্ঠী আওয়ামী লীগের সাথে বেঁধে গেছে, বেঁধে যাওয়ার পরে কি হবে? মার ধর লুট তরাজ, এইভাবে দেশ সব অরাজকতার ভিতরে চলে যাবে। এটা জ্বালাও পোড়াও, এটা শেখ হাসিনার দোষ না, খালেদা জিয়ার দোষ না, এটা জামাতের দোষ না, আমরা অতিরিক্ত গুনার কারণে এগুলো আমাদের কপালে পাও না। কেন? মানুষ যখন অধপতনে যায় একটা একটা করে আসেন। লুত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত, আল্লাহ সহ্য করতে পারলেন না, দুনিয়াটা উল্টায় দিলেন, কোরআনের কথা গেল, দুনিয়াটা উল্টায় দিলেন। 1971 সালে আমাদের মা বোনের ইজ্জত, বাচ্চা কাচ্চা সব গুলি করে মেরেছে, আর মা বোনেদের ইজ্জত যে কত গেছে তা বলা যায় না। এগুলো কারণ ওই যে 24 বছর পর পাপ সব জমা হয়েছে, এইবার আমাদের পাপের কারণে আমরা আমরাই মরি, শেষ পর্যন্ত আবার দোহাই দি আল্লাহ, দোহাই দি মোল্লা, আগে মোলবিদের দোয়াই ধার ছিল, এখন আর দোয়াই ধার না। আসলে যে দোয়া পৌঁছে যেসব লোক নিয়ে দোয়া করলে সেসব লোকই তো নাই। আসুন মাহফিলে, আপনারা মাহফিলে আপনারা মেলা বসান, মেলা মেলা বসে না, জালসার ভিতরে মেলা বসে, মেলার ভিতরে কসমেটিকের দোকানও থাকে, এই যে মহিলাদের চেন টেন গলার কানের দোলমোল সব বেছে না। আচ্ছা, ওইটা কি ওনার স্বামীকে পাঠায় কিনতে না উনিও যায়? তাহলে উনি যে যায়, তাহলে ওনার সাথে কি আরো যুবকদের ধাক্কা লাগেনি?
তাহলে সেই জায়গায় যদি আমি বলি দোয়া কবুল কর, আল্লাহ কয় এই মোল্লা পাগল, না কোন দোয়া কবুল হবে? তোরা এখানে আমাকে ডাকছিস আর ওখানে কে হচ্ছে? এইগুলো আমাদেরকে সব কমপ্লিট করতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হলো জাতির পিতা নাকি? জি। নাকি বঙ্গবন্ধু? জাতির পিতা কিনা ইব্রাহিম? কোন আয়াতে পাবেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। যে আল্লাহর ঘোষিত জাতির পিতা আগুনের ভিতরে ফেলায় দিয়ে জিব্রাইল ফেরেশতাকে বললেন সহযোগিতা করো, জাতির পিতা এমনি হয় নাই জিজ্ঞাসা করছে কি সহযোগিতা করতে পারি, বলে আপনি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন পালা। সুবহানাল্লাহ। বলে ফেরেশতাকে কি বলছে? পালা পালা। বলে কেন? বলে আমি ইব্রাহিম, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইলের সহযোগিতা চাই না, আমি সহযোগিতা চাই একমাত্র আমার আল্লাহ। তিনি ছিলেন আল্লাহওয়ালা আর ওরা ছিল আল্লাহ বিরোধী। কারা? নমরুদ। নমরুদের গোষ্ঠী। নমরুদের গোষ্ঠী ডিক্লার দিয়ে দিল তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ বিশ্বাস করি, তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করতে চাই, যদি তোমার আল্লাহ পারে তাহলে তোমার কলেমা পড়ে তোমার দলে চলে যেতে চাই। তাহলে ইয়াবার কি বিয়াদব, কত বড় মস্তান সন্ত্রাস, কার সাথে যুদ্ধ করতে চাই? আল্লাহর সাথে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন মাবুদ, ঘটনা তো এটা। বলে হ্যাঁ আমি রাজি আছি, আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিসসালাম গিয়ে নমরুদকে বললেন রাজি আছে তুমি রেডি হও? বলে আমার সৈন্য গোলা বারুদ সব রেডি, কোন জায়গায় হবে? ময়দানে চলো। ময়দানে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে গেছে। নমরুদের দল বলে ইব্রাহিম তোমার আল্লাহ যদি যুদ্ধে না আসে তাহলে কিন্তু তোমার খবর আছে, যুদ্ধে সব হাজির, কোনো খোঁজ নাই। নমরুদ বল তোমার আল্লাহ কই? সেজদাই পড়ে বলেন মাবুদ তুমি যে জবান দিলা যুদ্ধ করবা তো আসো না কেন? আল্লাহকে জবান দুই নম্বর নাকি? কম বলে আমি আসবো কেন? বড় নেতা তো আগে যায় না, আগে যুদ্ধে ছোট ছোট সৈন্য পাঠায়, সেই সৈন্য হেরে গেলে আরো সৈন্য পাঠায়। বলে সৈন্য হলেও পাঠাও, তা না হলে তো আমাকে এরা মেরে ফেলবে। বলে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখো, কোটি কোটি সৈন্য পাঠাই দিলাম, কালো মেঘের মতো হয়ে আসতেছে, জোরে বলেন সৈন্যর নাম কি? কি নাম? এই নমরুদ ওই যে আসতেছে। বলি এবার কি সৈন্য? সৈন্যকে বলে দিছে তোর কাজ হলো খালি ওর গোষ্ঠী সুদি সব কামড়ায় খাওয়া। যা সৈন্য এসে কামড়ানো শুরু করলো, নমরুদের গোলা বারুদ আর্মস তলোয়ার অস্ত্র সব বিফলে গেল। মশা কি বান্দা যায় নাকি? মশার কি কান আছে নাকি যোর কান ধরবে? শেষ পর্যন্ত গোষ্ঠী শুদ্ধে পালাইয়া গেল, পালাইয়া গেল। একটা ন্যাংড়া মশা, ন্যাংড়া মানে আপনাদের দেশে কি বলে, কাকে বলে, ঠ্যাং ভাঙা মশা, খুঁড়া মশা, একটা ন্যাংড়া ঠ্যাং ভাঙা মশাকে আল্লাহ অর্ডার দিল তাই যা নমরুদের বাড়ি। নমরুদ যখন পলাইয়া গেল জিজ্ঞাসা করে ওর বউ পলাই আসলা, বলে এমন সৈন্য পাঠাইছে ধরাও যায় না মারাও যায় না। বলে সৈন্য একটা দেখাইলা না, আমার বড় শখ ছিল। আমার আল্লাহ কয় ঠিক আছে দেখাচ্ছি। ওই ন্যাংরা মশাটাকে বলছে নমরুদের বউর সাথে দেখা করো, এ ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন, আপনি ক্ষমতাগিরি দেখাতে গেলেই তো বলেছেন। এইবার কি করলো? পাখা বন্ধ করো, বাতাস করতেছে, পাখা বন্ধ করো। এই যে সৈন্য, বলি এই সৈন্যের ভয়ে তুমি পলাই আসছো,
এই শুনল তুমি আবার নিজেকে খোদাই দাবি করো বলে কি যাতা কামুন আমার আল্লাহ বললেন মশারে নাকের মধ্যে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে যা তোর ডিউটি হলো নমরুদের ব্রেনের মধ্যে গিয়ে শুধু বাচ্চা পাড়া আর কামড়ানো কামড়ায় আচ্ছা মাথা টিপার জন্য এক মরদ লোক রাখিল টিপেও কাজ হয় না বলে ঘুষি মার ঘুষি মারলেও যন্ত্রণা কমে না এইভাবে লোকটা বিরক্ত হয়ে গেল শেষ পর্যন্ত জুতা পড়েছিল জুতা দিয়ে মারার সাথে সাথে সঙ্গে সঙ্গে নমরুদ মারা গেছে আল্লাহর উপরে বেঈমানি করাতে আল্লাহর কথা না মানাতে আল্লাহর কিতাব না মানাতে কি খেয়ে মারা গেল জোরে বলেন আর জোরে বলেন মুসলমান এখনো সাবধান হয়ে যাও কখন জানি তোমার কপালে কার জুতা এসে পড়ে এখনো মসজিদে যাও ফজরে হাজির হও জোহরে হাজির হও তোমার ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে আগে মসজিদে হাজিরা দিয়ে এসো দোকানে হাত তুলি কান্দ কান্দা ছাড়া কোনো পথ আমাদের নাই লুত আলাইহিস সালামের সময় দুনিয়াটা উল্টায় দিলেন আল্লাহ লুহ আলাইহিস সালামের সাথে এমনই বেয়াদবি করেছ ছেলেও বেয়াদব ছিল লুহ আলাইহিস সালামের ছেলেও বেয়াদব ছিল মানে না নূহ আলাইহিস সালাম বলে মাবুদ এসব বেয়াদব কথা শুনে না বেয়াদব ওরকম ওর থেকে ডিয়ারিং বেয়াদব আমরা আমার দরবারে আমার বাড়িতে যাবেন বের হতে ডাইন পাশে কতগুলো বাড়ি আছে এরা নামাজ কালাম খোদা রসুল রমজানের রোজা সেহেরি ওরা চিনেও না তো হঠাৎ করে আমি জুম্মাই যাচ্ছি দেখে টুপিটা নিয়ে দৌড় মারতেছে আমি টুপি নিয়ে দৌড় মারতেছে কি নামাজ পড়ে নাকি তা আমি আবার জিজ্ঞাসা করছি মসজিদে কোনো খাসি জবাই আছে নাকি বলে আজকে জুড়া খাসি জবাই আছে ও এ হলো খাসি খাওয়া মুসল্লি জোরে বলে ঠিক কি আজকে আমাদের মসজিদে মুসল্লি খুব একটা নাই খাসিও নেই জিলাফিও নেই আর যদি শুনে যে খাসি জবাই হচ্ছে মসজিদে দুতলা ছাদের উপর পর্যন্ত লোক ধরে না তাহলে এটাকে কি নামাজি বলা যাবে জোরে বলেন এইভাবে আমাদের খুচরা পাপ বলা হয় সমস্ত পাপ জমা হয়ে এক জায়গায় হয়ে গেছে সাবধান হয়ে যান যে কোনো মুহূর্তে বিপদ আসলো আসলো কিভাবে বিপদ কিভাবে আসবে স্টেজটা যদি আল্লাহর ধ্বংস করতে হয় এসপিআর বক্তার ভিতরে ঝামেলা বাধায় দিবে আল্লাহ আর নাহাই সভাপতির ভিতরে ঝামেলা বাধায় দিবে আর নাহাই কমিটির ভিতরে ঝামেলা বাধায় দিবে আর নাহাই মহিলাদের প্যান্ডেলে মারামারি হবে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে প্যান্ডেল শেষ আল্লাহ যখন ইচ্ছা করবে যে না ধ্বংস করার আল্লাহর বহু রাস্তা আছে কি নাই আছে না তাই ধ্বংস ঠেকাবে কে জোরে বল আল্লাহ আল্লাহই ধ্বংস করবে আল্লাহই ঠেকাবে তাহলে ধ্বংস করবে এমন কাজ না করলে তো আর ধ্বংস করবে না জোরে বলেন ঠিক কি না ঠিক ভাইরা আমার কত অপরাধে অপরাধী আমরা পরে বলছি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নূহ নবীকে বলে দিলেন তুমি রেডি হও জাহাজ একটা বানাও আমি প্লাবন দিয়ে দিব ওই গজবটা হলো ছিল কি প্লাবন প্লাবন মানে পানি পানি জলোচ্ছ্বাস করে দিব আল্লাহর অর্ডারে জাহাজ বানালেন জাহাজ বানাইছে কার অর্ডারে জোরে কোন তো তাহলে এলাকার লোক আবার কত বড় খারাপ ছিল ওরা আবার করলো কি নুহু পায়খানা বানাইছে চল যায় পায়খানা করি আসে তাহলে আমাদের থেকে ওরা একটু বেশি বিপদজনক ছিল নাকি আমরা নবীর বানানো জাহাজে আমরা পায়খানা করব না এত বড় বেয়াদব আমরা না তবে আছে আমাদের দেশে যে না তাই না থাকলে বা মসজিদের স্যান্ড মসজিদের ফ্যান চুরি হয় কেন মসজিদের ক্যাশ ভাঙে ক্যাশ বাক্স ভাঙে টাকা চুরি হয় কেন ওটা এক সিস্টেমের বেয়াদব আমরা আর এক সিস্টেমের বেয়াদব নাম বলবো না কোনো এক মাজারের দান বাক্স খুলে প্রতি মাসে একবার এবং ডিসি সাহেব সভাপতি
তো এক মাসে 70-80 হাজার 90 হাজার টাকা হয়, মাসে খুলে দেখে খুচরা টাকা ছাড়া কিছু নেই। ডিসি সাহেব বলছে টাকা গেল কোথায়, বাক্সতে তো তালা মারেছে, সরকারি সিল মারা আছে, টাকা নিল কেডা? সিআইডি ডিআইবি গোয়েন্দা তদন্ত করে দেখে চোর ধরা পড়লো, চোরকে রিমান্ডে নেওয়া হলো। বলে কেমনে তালা বন্ধ থাকাকালীন তুই কেমনে টাকা চুরি করলি? চোর বলতেছে পাটখড়ির সাথে আমি কাঁঠালের আঠা লাগাই দান বাক্সর মধ্যে ঢুকায় ঢুকায় তুলিছি। ওরা ছিল এক ডিজাইনের বিয়াদব, আমরা ভ্যারাইটিস বিয়াদব। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরে পর্দার আলে মা বলেরা সবাই বলল লুহু পায়খানা করেছে, পায়খানা করে আসি, পায়খানা করেছে। নূহ আলাইহিস সালাম বলে মাবুদ গো, আপনি যে অর্ডার দিয়ে জাহাজ বানাতে বললেন, এদেশের মানুষ এত খারাপ পায়খানা করতেছে। আমার আল্লাহ বলে নূহ পায়খানা করুক পেশাব করুক তোমার দরকার নাই, আমার জাহাজ ওদেরকে দিয়ে ওদের পায়খানা পরিষ্কার করা। ও নূহ আলাইহিস সালাম বলছে রাজি খারাপ পায়খানা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলে নূহ তুমি এখনো আমার ক্ষমতার সম্পর্কে আইডিয়া করতে পারো নাই। বলে ঠিক আছে নূহ তুমি ইবাদত নিয়ে ব্যস্ত থাকো, আমি দেখতেছি। পায়খানা করতে করতে জাহাজ ভরপুর ভরপুর, এক মহিলা বৃদ্ধ হয়ে গেছে কুষ্ঠ রোগ, এক মহিলা বৃদ্ধ হয়ে গেছে কুষ্ঠ রোগ। এই মহিলার আবার একটু শখ হয়েছে যে নূহর ওই পায়খানায় সবাই পায়খানা করলো, খালি আমি বাদ থাকলাম। আল্লাহর কত বড় খেলা দেখেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। মহিলা গেছে কেবল পায়খানায় বসছে। আমার আল্লাহ বলে জিব্রিল বুড়া মানুষ বেশি জোরে ধাক্কা দিও না, অল্প একটু ধাক্কা দিয়ে ফেলায় দাও। বৃদ্ধা মহিলাকে ফেলায় দিলেন জিব্রাইল ফেরেশতা। ফেলায় দেওয়ার পরে কি করলো? ফেলায় দেওয়ার পরে পায়খানার ভিতর থেকে লাভ দিয়ে উঠে দেখে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। চেহারা সকসকা সকসকা। এইবার ওইখান থেকে যাচ্ছে, শাশি তুমি তো কুষ্ঠ রোগ ছিল, এত সুন্দর চেহারা হলো কেমনে? বলে তাহলে শোনো, আমরা এতদিন তো যার যার বাড়িতে পায়খানা করেছি, এই যে সব এক জায়গায় পায়খানা করা হলো, বিরিয়ানি পোলাও খাওয়া, মাছ মাংস খাওয়া, ঘি পোলাও খাওয়া, লাল শাক কালো শাক খাওয়া, সব ডিজাইনের পায়খানা এক জায়গায় হয়ে মেডিসিন হয়ে গেছে, তাই ভালো হয়ে গেছি তাই নাকি? সত্যি বলে হ্যাঁ। বলে তাহলে তো আমার একটা মেয়ে আজ 22 বছর কথা বলতে পারে না, নিয়ে যা খাওয়া। ক্ষমতা কার? এখানে হাসাহাসি করার জন্য ওয়াজটা বলি নাই, আমরা যে মহাপাপি, যে কোনো মুহূর্তে আমাদেরও যে গু খাওয়ায় দুনিয়া থেকে নিয়ে যেতে পারে কিনা, যার জন্য সতর্ক করার জন্য বলছি আল্লাহকে ভুলে যেও না। বাইরে আমার এইবার বোবা কথা বলতে পারেন, এক গিলাস খাওয়ার সাথে সাথে কয় আব্বা কেমন আছো, চিন্তা করছে এক গিলাসে আব্বা ডাকলো আর এক গিলাস খা। অন্ধ কানা খোড়া ন্যাংড়া গ্যাস্ট্রিক আলসার পেটে ব্যথা সব ভালো হয়ে গেল। এইবার এলাকার মানুষ চিন্তা করলো এখন তো ভালো হয়ে গেল, ভবিষ্যৎ প্রজন্ম যারা কানা হবে বোবা হবে তাদের জন্য একটু নিয়ে যায়, কলসি ভর্তি করে কলস ভর্তি করে যার যার মতো নিয়ে গেল। নিয়ে যেতে যেতে যখন শেষ হয়ে গেল, কিছু বিদেশ থেকে লোক আসছে যে ভাই তো বলছে শেষ হয়ে গেছে, তো ধুয়ে ওই পানি খাইলেও কাজ হবে, বিদেশিরা ধুচ্ছে আর মাছতেছে, নিয়ে যাবে। এইবার নূহ আলাইহিস সালাম যাচ্ছে, যাই কয় ব্যাপার কি? সুবহানাল্লাহ, ব্যাপারটা কি? কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
পায়খানা খাওয়ায় মানুষ পায়খানা খাওয়ালো আল্লাহ পারে কি পারে না? সাদ্দাত করলো কি জান্নাত বানালো, 12,000 কামরা বানালো, জান্নাত বানালো 12,000 কামরা। জান্নাত ভিজিট করার আগে বলল জান্নাতের মধ্যে তো হুর পরি থাকে, আপনার খালি জান্নাত কেন, হুর পরি কোথায়? ওই টাইমে 12,000 সুন্দরী মেয়েকে নিয়ে এক একটা কামরার ভিতরে ঢুকাইলো। অথচ সাদ্দাতের জন্মের কথা, সাদ্দাতের মার জান কবজ করার সময় আজরাইল কেঁদে ফেলেছিলেন, জীবনে আজরাইল কান্দে না। আল্লাহর দেওয়া নিয়ামত তুমি নিবা, মিছিল মিটিং করো, যখন ক্ষমতায় বসে যাও তখন তুমি রং তামাশা করো, ভুলে যেও না এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার? আবারও অনুনয় বিনয় করে বলছি, পাপ বেশি হয়ে গেছে। বলে কি পাপ? যে সন্তান বাবাকে ধরে মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদিও এই জিনিসটা খুব খারাপ আবার ভালো, এই জিনিসটা খুবই খারাপ আবার ভালো, যদি ভালো চোখে দেখা যায় ভালো, আর যদি খারাপ চোখে দেখা যায়, এর মতো নাপাক জিনিস পৃথিবীতে নাই। সেকেন্ডে পৃথিবীর খবর আপনি পকেটের ভিতরে ঢুকে পড়ছে, জোরে বলেন ঠিক না? এই ফেসবুকের ভিতরে এমন বেয়াদব সন্তান মাকে মারতে মারতে মেরেই ফেলে, এমন আসে না? আছে, জোরে বলেন আসে না? বাবাকে মারতে মারতে লাঠি দিয়ে বাবা ছেলের পাও জড়ায় ধরে তাও মারতেই থাকে। এই দেশে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেও শান্তি দিতে পারবে না। মা শাশুড়িরা ভালো করে শোনো, আমরা যারা বিয়ে করেছি বর মা বাপকে আমরাও নিজের মা বাপ মনে করি, ঠিক কিনা? ইনি বৃদ্ধ হয়ে গেছে, যদি শাশুড়ি জীবিত থাকে, এখন আম্মা ভালো আছে। ঈদের বাজার করার সময় আম্মা এটা আপনি নেন, আমরা যারা স্বামী বর মা বাপকে নিজের মা বাপ মনে করি আর আমাদের মা বাপকে আমাদের বউরা মনে করে, এত জঞ্জাল মরে, এই দুই জঞ্জাল মরে না কেন? কোন দিক দিয়ে আপনি শান্তিতে আছেন? আপনি শান্তিতে আছেন? আমি সারাদিন ওয়াজ, রাত্রে ওয়াজ করি, সারাদিন দোয়া তদবির পানি পড়া এইগুলো দেওয়া লাগে আমাদের গ্রামে, হারাম। কোনোদিন একটি টাকা নিয়ে নেই, তাবিজ ফ্রি, ডোর বান্দে, কার বান্দে সব ফ্রি দিই। হুজুর আমার মেয়েটাকে একটা ছেলের সাথে চলে গেছে, হুজুর আমার মেয়েটা লেখাপড়া বাদ দিয়ে খালি একদিকে তাকায় থাকে, এই ধরনের গজব ঘরে ঘরে আসে। তারপর এই যে মাল দেখতেছে না, এই যে কত হুজুরের তাবিজ নিছাল লাই জানে, পড়াই মন বসে না, পড়াই মন বসবে কি? তুমি তো সেইভাবে তাকে তৈরি করো নাই, জোরে বলে ঠিক ঠিক। বাপ আর মা যদি সর্বক্ষণ গিবত করে, ও গিবত শিখবে ঠিক কিনা?